ক্লাস এইটের ছাত্র ছাত্রীরা, আমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের যেটা পদার্থের গঠন, পরমাণু অণু ধারণা, সেই সম্পর্কিত একটা ভিডিও প্রথমে আমি তোমাদেরকে দিয়েছি। আশা করি তোমরা দেখেছো, এবং সেটার উপর বেস করে আমি যে কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম সেগুলো খাতায় তোমরা করেছো। আমি সেটা দিয়েছিলাম, পাতা নাম্বার ছিল 79 থেকে 82 পর্যন্ত, 79 থেকে 82। আজকে আমরা 83 পাতা থেকে শুরু করব, যেটা টপিকটা হচ্ছে, এখানে দেখো হেডিং দিয়েছি পদার্থের বিভিন্ন অবস্থা। ঠিক আছে, তাহলে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ে তুমি 83 পাতা বের করো, 83 পাতা বের করে দেখো পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে লেখা আছে। এবার পদার্থের বিভিন্ন অবস্থা এই কথাটা বলতে গেলে, আমরা দেখো প্রথমে অণুপরমাণু ধারণা আমরা পেয়েছি, যে প্রত্যেকটা পদার্থ ছোট ছোট কণা দ্বারা গঠিত, যেগুলো পরমাণু, পরমাণু দিয়েই তৈরি হয় অণু। তো এই যে অণু পরমাণু, এগুলো প্রকৃতিতে কিভাবে আছে, পদার্থগুলো কিভাবে আছে, না পদার্থের তিনটি অবস্থার মাধ্যমে আছে। আমরা সাধারণত তিনটি অবস্থার কথা বলি, তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে আমি চারটি অবস্থার কথা লিখেছি, এটাও জানবে। সাধারণত আমরা তিনটি অবস্থার কথা বলি, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। আর একটা অবস্থা আছে যেটা হচ্ছে প্লাজমা অবস্থা। সাধারণত এই তিনটে বলি, কিন্তু এই আর একটা অবস্থা কিন্তু তৈরি হয় পদার্থের মধ্যে। তুমি তোমার বাড়িতে বিভিন্ন রকম পদার্থ তুমি দেখতে পাচ্ছ, কঠিন, তরল, গ্যাসীয়। এবার তুমি বলো, তুমি তোমার বাড়িতে কঠিন পদার্থ কি দেখতে পাচ্ছ? তুমি একটা কাঠের দরজা বলো, তুমি লোহার দরজা বলো, কঠিন পদার্থ। বেশ, লবণ কঠিন পদার্থ, একটা ডাল, মুসুর ডাল, মুগ ডাল কঠিন পদার্থ, তাই তো? আচ্ছা, চিনি কঠিন পদার্থ। আচ্ছা, তরল কি কি পদার্থ দেখছো? জল, তেল, রং। ঠিক আছে, এরকম আরো তুমি দেখো, তুমি নিজে নিজেই ভাবো, দেখো আরো কি কি তুমি বাড়িতে তুমি তরল পদার্থ দেখতে পাচ্ছ, আর গ্যাসীয় পদার্থ কি দেখতে পাচ্ছ? তুমি তো বলবে, স্যার গ্যাসীয় পদার্থ কি করে দেখবো, গ্যাস তো অ্যাকচুয়ালি বাতাস, সে তো গ্যাস, বাতাস তো ঘুরে বেড়াচ্ছে, সে বাড়িতেও আছে, বাড়ির মধ্যেও আছে, বাড়ির বাইরেও আছে, বায়ুমণ্ডলে আছে, আমরা তো দেখতে পাচ্ছি, আমরা অনুভব করতে পারছি। বেশ, আচ্ছা তোমাদেরকে যদি বলা হয় যে না, আমি তোমাদেরকে গ্যাসীয় অবস্থা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, বা তুমি নিজে জানবে যে গ্যাসীয় অবস্থা কি করে হয়। দেখো, তুমি বাড়িতে যে আমরা আগরবাতি, ধূপকাঠি জ্বালাচ্ছি, সেই ধোঁয়াটা একটা গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় মধ্যে কিন্তু আসলে বাতাসের মধ্যে বিভিন্ন কঠিন পদার্থ ঘুরে বেড়াচ্ছে, ধোঁয়াটাই। ঠিক আছে, তাহলে ওইগুলো একটা গ্যাসীয় মিশ্রণ। তাহলে আমি বাড়ির মধ্যেই কিন্তু বিভিন্ন রকম পদার্থ দেখতে পাচ্ছি, কিন্তু যেগুলো কঠিন পদার্থ তুমি বললে বা আমি বলছি তুমি ভাবলে, সেটা দেখো সেটা কিন্তু একদম প্যাট, শক্ত, তুমি সেটাকে কোনোভাবে নরম করতে পারছো না। ঠিক আছে, তাহলে সেটা কেন শক্ত, কেন একদম, মানে ওইটা কেন কঠিন বলছি, কারণ ওই যে তুমি পদার্থটা বলছো, ওইখানে পরমাণুটা, ওইখানে যে পরমাণুগুলো আছে, তুমি যে লোহার দরজা বলো, তাহলে লোহার মধ্যে যে লোহার পরমাণুগুলো আছে, সেগুলো একদম একটা পরমাণু আর একটার সঙ্গে প্রায় একদম কাছাকাছি কঠিনভাবে, শক্তভাবে একজন আরেকজনকে আকর্ষণ করে রেখেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি সেরকম আকর্ষণের কথা বলি, তাহলে আমরা এরকমভাবে পরমাণুগুলো ভাবতে পারি, যে পরপর ওরা ঠিকভাবে এমনভাবে সজ্জিত আছে, একটা পরমাণু সুন্দর একটা গঠন তৈরি করেছে। সেখানে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, সুন্দর দেখতে, একটা নুনের দানা, একটা চিনির দানা বেরোবে কত সুন্দর দেখতে হবে। ঠিক আছে, তাহলে তরল পদার্থের মধ্যে কিরকম হয়েছে, না তরল পদার্থের মধ্যে এই এই যে পরমাণুর কথা বলছি, বা জলের যে পরমাণুর কথা বলছি, যদি জল তরল পদার্থ, তাহলে সেখানে কি হয় না, এই যে এইগুলো একটু আলগা হয়ে যায়, এটা একটু হালকা, মানে এখানে এই যেখানে কাছাকাছি থাকে সেখানে একটু দূরে দূরে আছে, এটা একটু দূরে দূরে আছে, আলগা হয়ে গেছে, আলগা হয়েছে, ইতস্তত কিন্তু একটু ঘুরে বেড়াতে পারবে, এখানে পারবে না। তাহলে গ্যাসীয় ক্ষেত্রে কি, গ্যাসের ক্ষেত্রে আরো আলগা, আরো দূরে দূরে পড়ে গেল, আরো আলগা হয়ে গেল। তাহলে আমি এই তিনটে পদার্থের কথা বললাম, এই একটা, এই একটা, এই একটা। ঠিক আছে, তাহলে এই যে এদের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, ঠিক আছে, এদের এদের মানে এদের কোনো নির্দিষ্ট কিন্তু
এদের নির্দিষ্ট মানে সেপ, তুমি বললাম যে চিনির দানা, নুনের দানা, এদের এগুলো কিন্তু একটা নির্দিষ্ট আকারের মধ্যেই পড়ে, সেগুলো এখন প্যাক স্ট্রাকচার হয়ে আছে, ঠিক আছে। কিন্তু তরলের ক্ষেত্রে কি, এর আয়তন আছে কিন্তু এর কোনো আকার নেই, কারণ এই যে পরমাণুগুলো এদিক সেদিক চারিদিকে এরকম করে একটু নড়তে চড়তে পারে, কিন্তু গ্যাসীয় ক্ষেত্রে তো আকারও নেই আয়তনও নেই, ঠিক আছে। তার মানে এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে এর আয়তন আকৃতি কোনো কিছু নেই, মানে এই তুমি একটা মানে আমি যে এমনি করে ধরো আমি একটা একটু ফু দিলাম, যদি ফু দিই তাহলে এই যে বাতাসটা বেরোলো, এই যে গ্যাসটা, এই গ্যাস কিন্তু এই বাতাসের মধ্যে কিন্তু ছড়িয়ে গেল, বা এই পুরো বাড়িটার মধ্যে ছড়িয়ে গেল, অথবা এই আস্তে আস্তে বাইরের বায়ুমণ্ডলেও ছড়িয়ে যাবে, পুরো এলাকা জুড়ে ছড়িয়ে যাবে, কোনো আকার কোনো আয়তন তুমি পাবে না কতটার মধ্যে। কিন্তু তুমি যদি এক গ্লাস জলকে যদি একটু থালার মধ্যে রাখো, তাহলে জলটা কিন্তু থালার পুরো অংশটাকে নিয়ে নেবে, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন দখল করে, ঠিক আছে। তাহলে আমরা পদার্থের তিনটি অবস্থার কথা বললাম, এবার তুমি নিজেই বুঝতে পারছো যে একটা কঠিন পদার্থকে, একটা লোহাকে কি গলানো যায় না, যায়, তাই তো, কামারশালে লোহাকে গলানো হয়, তাহলে লোহার পরমাণুগুলোকে আলগা করা যায়, কিন্তু খুব সহজভাবে কি করা যায়, তাকে অনেক উত্তপ্ত করতে হয়, অনেক গরম করতে হয় ওকে, তারপরে আস্তে আস্তে লাল হয়, লাল হতে হতে আস্তে আস্তে নরম হয়, তারপর ওকে যে কোনোভাবে পিটিয়ে পিটিয়ে একটু অন্যরকম করা যায়। তাহলে কেন করা যাচ্ছে, তাহলে ওই পরমাণুগুলো এই যে একটা পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে শক্তভাবে ধরে রেখেছে, এইটাকে আলগা করে দেওয়া হচ্ছে, এটা আলগা হয়ে যাচ্ছে যদি উত্তপ্ত করো, তাহলে উত্তপ্ত করলে যখন আলগা হয়ে যাচ্ছে তাহলে কঠিনটা তখন কিসে পরিবর্তন হয়ে যাচ্ছে, তরল। এবার সেই তাকে যদি আরো বেশি উত্তপ্ত করা হয় তাহলে তরলটা কিসে পরিণত হবে, গ্যাসীয়, ঠিক আছে। তুমি একটা চিনির দানাকে কিন্তু এরকম ভাবে বা একটা নুনের দানাকে কিন্তু আমি কঠিন থেকে তরলে নিয়ে যেতে পারি, তরল থেকে গ্যাসেও নিয়ে যেতে পারি, বুঝতে পারলে। তাহলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস এই ফর্মে হতে গেলে তাহলে তোমাকে এইটাকে তাপমাত্রা দিতে হবে, তাহলে এখান থেকে হবে তরল, তরলকে তুমি আরো বেশি উষ্ণতা দাও, তাপমাত্রা দাও, তাহলে হয়ে যাবে গ্যাসীয়, ঠিক আছে। আর একটা উল্টো কথাও আমি এখানে বলে দিচ্ছি, গ্যাস কোন একটা গ্যাসীয় পদার্থকে যদি তুমি ঠান্ডা করো তাহলে হয়ে যাবে তরল, তরলকে যদি তুমি আরো ঠান্ডা করো তাহলে হয়ে যাবে কঠিন। একটা সুন্দর উদাহরণ বরফ, বরফ সে তো জল জমেই হয় জানো, তাহলে বরফ একটা কঠিন পদার্থ, তাহলে বরফের মধ্যে এই কণার শক্তভাবে আটকে আছে, কিন্তু বরফটা আস্তে আস্তে যদি তাপ দিয়ে দিই তাহলে কি হবে, গলে জল হয়ে যাবে, তাহলে জল হলো, জলটাকে যদি উত্তপ্ত করি তাহলে জলীয় বাষ্প হলো, ঠিক আছে। আবার উল্টোভাবে জলীয় বাষ্পকে যদি ঠান্ডা করি, বাষ্পকে যদি ঠান্ডা করা হয়, জলীয় বাষ্প যেটা জলীয় বাষ্প বেরিয়ে আসছে সেটা যদি ঠান্ডা করা হয় তাহলে সেটা আবার হয়ে যাবে জল, জলটাকে যদি ঠান্ডা করে দেওয়া হয় তাহলে কঠিন। কিন্তু কিছু কিছু এমন পদার্থ আছে যেটা তোমরা 83 পাতার পর তুমি 84 পাতায় দেখো, কিছু কিছু এমন পদার্থ আছে দেখবে যেখানে তরলের উষ্ণতা বৃদ্ধি, কঠিনের উষ্ণতা বৃদ্ধি এই জায়গায় লেখা আছে। তো কিছু কিছু পদার্থ আছে যারা সরাসরি কঠিন থেকে তরল না হয়ে কঠিন থেকে একবারে গ্যাস হয়ে যায়, এইখান থেকে এটা হয় না, এইখান থেকে একদম গ্যাস হয়ে যায়। কোন কোন পদার্থ বাড়িতে ব্যবহার করো, কর্পূর, সেই কর্পূর কিন্তু এইখান থেকে গ্যাসীয় হয়ে যায়, তরল হয় না। বাড়িতে ব্যবহার করা হয় জামা কাপড়ে যাতে পোকামাকড় না লাগে, সেই জন্য ন্যাপথলিন, সেই ন্যাপথলিন কিন্তু তাই, ন্যাপথলিন কি হয় ভালো করেই দেখেছো, ন্যাপথলিন যদি আমরা ওখানে রেখে দিই আস্তে আস্তে ন্যাপথলিনটা ছোট হতে থাকে, কোনো জায়গায় কোনো তরল জলের মতো কিছু পড়ে থাকে কি, থাকে না, শুধু ছোট হয়ে যায়, কি করে ওইটা ওই ওইটা আস্তে আস্তে উড়ে যেতে থাকে, ঊর্ধ্বপাতিত হয়, কঠিন থেকে গ্যাস হয়ে যায়, তরল হয় না। তাহলে কিছু কিছু পদার্থ আছে যারা কঠিন থেকে গ্যাসীয় হয়, ঠিক আছে। এই যে বাষ্প, কঠিন থেকে বাষ্প হয়ে যাচ্ছে, গ্যাসীয় হয়ে যাচ্ছে, এটাকে ঊর্ধ্বপাতন বলা হয়, ইংরেজিতে বলা হয় সাবলিমেশন, ঠিক আছে। তাহলে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় হওয়াকে বলা হয় সাবলিমেশন, ঊর্ধ্বপাতন, কঠিন থেকে তরল হওয়াকে বলা হয় গলন, আবার তরল থেকে গ্যাসীয় হওয়াকে বলা হয় স্ফুটন। কঠিন থেকে তরল মানে গলে যাচ্ছে, গলন, তরল থেকে গ্যাসীয় ফুটছে মানে স্ফুটন, আর কঠিন থেকে গ্যাসীয় হলে সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। তাহলে কঠিন থেকে গ্যাসীয় কাদের ক্ষেত্রে হয়, কর্পূর, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদল, তারপর বললাম ন্যাপথলিন, আয়োডিন, এরা কিন্তু সরাসরি কঠিন থেকে গ্যাসীয় পদার্থ। এরপর আমি তোমাদেরকে আরেকটা পদার্থের আরেকটা অবস্থার কথা বলবো, যার নাম লিখেছি প্লাজমা। এটা কখন হয় জানো, তুমি যদি কোনো কঠিন পদার্থকে গরম করো তাহলে তরল হবে, তরলকে গরম করলে গ্যাস হবে, তাদেরকে যদি এই গ্যাসটা গ্যাসের কণাগুলো যদি আরো গরম করা হয় তাহলে আস্তে আস্তে পরমাণু, ওই যে এক একটা গ্যাসীয় অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে, তাহলে অণু থেকে পরমাণু বেরিয়ে আসবে, পরমাণু থেকে ইলেকট্রন, প্রোটন,
নিউট্রন সব বেরিয়ে আসবে, তারপরে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াস সব ঘোরাফেরা করবে। এইরকম উষ্ণতা, যে উষ্ণতা এটা এই অবস্থাটা হয় সেইটাকে পদার্থের আর একটা অবস্থা বলা হয়, যেটা প্লাজমা। তাহলে এত উষ্ণতা কি করে পাবো, যেখানে একদম একটা প্রোটনকে, একটা নিউক্লিয়াসকে, একটা ইলেকট্রনকে বের করে দিতে পারছি? এরকম এরকম তাপমাত্রা কিন্তু আমাদের 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 মানুষের দ্বারা সৃষ্টি করা কিন্তু এখনো সম্ভব হয়নি, সম্ভব নয়। এটা এটা সূর্যের মধ্যে, তারাদের মধ্যে এইরকম উষ্ণতা কিন্তু অনবরত। সূর্য তো আগুনের গোলা, তার মধ্যে সূর্যের একদম মাঝে বিজ্ঞানীরা আনুমানিক চিন্তা করেছেন যে প্রায় 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এতটাই উত্তপ্ত, এতটাই গরম। ওই গরম অবস্থায় কিন্তু সূর্যের মধ্যে যে সমস্ত গ্যাসীয় পরমাণুগুলো আছে তারা ভেঙে গিয়ে ওই পরমাণু, ইলেকট্রন, নিউক্লিয়াস এইভাবে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। পদার্থের এই ধরনের অবস্থাটাকে বলছে তখন প্লাজমা। তাহলে পদার্থের কিন্তু 4টি অবস্থার কথা বলতে পারি আমরা, সাধারণত 3টি অবস্থা নিয়েই বেশি আলোচনা করি, ঠিক আছে? তাহলে আমরা এখন এই পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে বললাম, ওকে? তোমরা বইয়ের 84 পাতা দেখো, 84, 84 পাতা একদম নিচের দিকে দেখো, যেখানে একটা সূর্যের ছবি দেওয়া হয়েছে, যেটা সূর্যের কথাটা বললাম প্লাজমা অবস্থা, তার ঠিক নিচে কয়েকটা যৌগের নাম আছে। কি কি যৌগের নাম আছে দেখো, নুন, আমি সংকেতগুলো লিখে দিয়েছি, তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, ঠিক আছে? নুন, যেটাকে অ্যাকচুয়ালি খাদ্য লবণ আমরা বলি, NaCl, সোডিয়াম ক্লোরাইড, পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইড, কোলিচুন, CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। আরো দুটো দেখবে নাম আছে, ভালো করে শুনে নাও। একটা আছে দেখবে অ্যামোনিয়াম সালফেট, তার সংকেত হচ্ছে NH4O2SO4, আরেকটা আছে অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3, ইত্যাদি, তাই তো? ভালো করে দেখবে এগুলো, এই সমস্ত এই যৌগের নাম লেখা আছে, তোমরা সংকেতগুলো অবশ্যই মনে রাখবে। বলেছে এই সমস্ত যৌগগুলো কি পদার্থ, কঠিন পদার্থ, তাই না? নুন আমরা কঠিন অবস্থায় পাই, আমরা তো বাজারে নুন তরল অবস্থায় পাই না বা গ্যাস অবস্থায় পাই না, কঠিন অবস্থায় পাই প্যাকেটের মধ্যে। তাহলে এই যে কঠিন, এই যে কঠিন পদার্থটা তৈরি হয়েছে, এই পদার্থগুলো যে তৈরি হওয়ার পেছনে, তাহলে এটা কি কিভাবে তৈরি হয়েছে? এটা কি অণু, মানে একটা একটা মানে পরমাণুগুলো মিলিয়ে অণু তৈরি হয়েছে, মানে একটা পরমাণু এনে আর একটা পরমাণু সিএল যে তৈরি করেছে, NaCl একটা অণু তৈরি হয়েছে? তা কিন্তু নয়। এখানে একটা সিএ পরমাণু, একটা অক্সিজেন পরমাণু মিলিয়ে সিএ ও পোড়াচুন তৈরি হয়েছে? তা কিন্তু নয়। এরা অণু হিসেবে তৈরি হয়নি, এরা তৈরি হয়েছে আয়ন হিসেবে। আয়ন মানে পড়েছো তোমরা, একটা ক্যাটায়ন প্লাস আর একটা অ্যানায়ন মাইনাস। যদি যদি কোনো পরমাণু থেকে পরমাণুর বাইরে ইলেকট্রন আর পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন যদি সমান থাকে তাহলে পরমাণু নিস্তড়িত, কিন্তু ইলেকট্রন যদি কমে যায়, প্রোটন যদি বেশি থাকে তাহলে সেটা হয় ক্যাটায়ন, আর প্রোটনের থেকে যদি ইলেকট্রন বেড়ে যায় তাহলে তখন সেটা হয় অ্যানায়ন। তাহলে ওই ক্যাটায়ন অ্যানায়ন, ওই আয়ন তৈরির মাধ্যমে এই সমস্ত পদার্থগুলো তৈরি হয়েছে, ঠিক আছে? এবার এইটা কিভাবে তৈরি হয়েছে এইটার জন্য তোমাদেরকে 85 পাতায় যেতে হবে। আমি 85 পাতায় লিখেছি এখানে, ঠিক আছে? 85 পাতায় দেখো তোমাদের হেডিং দেওয়া আছে যোজ্যতা ও রাসায়নিক বন্ধন, যোজ্যতা ও রাসায়নিক বন্ধন। আমি লিখে দিয়েছি দেখো আয়নীয় যৌগ, যেটা তোমাদের আছে আয়নীয় যৌগ। দেখো তোমাদের এই 85 পাতায় ভালো করে ওখানে একটা নুনের ছবি দেওয়া আছে, কয়েকটা নুনের গুঁড়ো দেওয়া আছে, পাশে পাশের একটা নুনকে ভালোভাবে দেখানো হয়েছে, ঠিক এইরকম ভাবে দেখানো হয়েছে একটা নুনকে, একটা নুনকে এইরকম ভাবে, এইরকম ভাবে দেখানো হয়েছে। নুনের একটা দানা যদি সঠিক ভাবে দেখো তাহলে নুনের একটা দানা এরকম সুন্দর দেখতে। তাহলে এই যে সুন্দর দেখতে বলছি, যাদের এরকম সুন্দর গঠন আছে এটাকে জ্যামিতিক গঠন বলা হয়, ঠিকঠাক। জ্যামিতিক মানে কি, যেমন মানে এই যে নির্দিষ্ট কোণ থাকে, এই দৈর্ঘ্যটা দৈর্ঘ্যগুলো নির্দিষ্ট হয়, তাহলে একটা নির্দিষ্ট যদি জ্যামিতিক গঠনের মধ্যে যারা এরকম এরকম যৌগ তৈরি করে বা এরকম কঠিন পদার্থ তৈরি করে তাদেরকে বলা হয় কেলাস। তাদেরকে বলা হয় কি, কেলাস, কেলাস, বা ইংরেজিতে বলা হয় ক্রিস্টাল, ক্রিস্টাল, ঠিক আছে? আমরা দেখবে মাঝে মাঝে কথাতে বলি এগুলো যে কত সুন্দর এবং ক্রিস্টাল কালার, ক্রিস্টাল মানে পদার্থের মতো একদম চকচক করছে, এরাই কিন্তু ক্রিস্টালের গঠন, মানে সুন্দর জ্যামিতিক গঠন হচ্ছে ক্রিস্টাল, ঠিক আছে? তাহলে আমরা এখন বলতে চাইছি যে এই আয়নীয় যৌগগুলো তৈরি হয় কিভাবে। তাহলে এইটা বুঝতে গেলে তোমাদের সব থেকে সাধারণ যেটা বোঝানোর উপায় সেটা হচ্ছে নুন, NaCl,
এটা দিয়ে তোমরা বুঝবে যে এই সমস্ত বাকি যৌগগুলো ওই একইভাবেই হয়। তাহলে আমরা নুনকে উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। তাহলে নুন তার সংকেত হচ্ছে NaCl। তাহলে NaCl এর NaCl টা তৈরি হয়েছে কি করে? তুমি বুঝতেই পারছো যে এখান থেকে সোডিয়াম আর ক্লোরিন এই যে দুটো পরমাণু এটা যুক্ত হয়েছে, কিন্তু কিভাবে যুক্ত হয়েছে? এইটা কঠিন অবস্থায় পাওয়া যায়, এটা কঠিন, আর এইটাকে পাওয়া যায় গ্যাস, কিন্তু এইটা গ্যাস সিএল পাওয়া যায় না, সিএল টু অণু হিসেবে পাওয়া যায়। তাহলে দুটো সোডিয়াম পরমাণু আর সিএল টু গ্যাস পরস্পর যুক্ত হয়ে কিন্তু NaCl এই কঠিন পদার্থটা তৈরি করে। দেখো এটা এটা দুটো আছে, এখানে দুটো আছে, তাহলে এটা ব্যালেন্স করে দিলাম, দুই হয়ে গেল, তাহলে এটাও কঠিন পদার্থ। কিন্তু যতটা সহজভাবে বললাম অতটা সহজ নয়। তোমরা উঁচু ক্লাসে পড়বে যে এই দুটো পদার্থকে যদি তুমি পরীক্ষাগারে মিক্স করতে চাও, তাহলে এটা তো গ্যাসীয় অবস্থায় আসতে হবে, এটা তো গ্যাসীয় অবস্থায় আছে আছে, তাহলে দুটো গ্যাসীয় অবস্থায় নিয়ে এসে তারপরে বিক্রিয়া করে এই কঠিন অবস্থায় তৈরি করা হয়। কিন্তু এটা যখন তৈরি করা হয় তখন এই অণু হিসেবে থাকে না, মানে একটা বলে কিছু থাকে না, একটা NaCl এর দানা, একটা NaCl অণু বলে কিছু থাকে না, একসঙ্গে অনেকগুলো এনে আর সিএল পরমাণু পরস্পর যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, এবার পরস্পর যুক্ত হয়ে থাকে এই কথাটা বিজ্ঞানীরা ভাবলেন কি করে বা প্রমাণ করলেন কি করে? দেখবে তোমাদের ওই বিক্রিয়ার পরেই দেখবে লেখা আছে যে বিজ্ঞানীরা দেখছেন যে 800 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই নুনকে কিন্তু গলানো যায়। ঠিক আছে, এবং এই যে নুনটা গলানো যায় এর মধ্যে এই নুনের গলানো নুনের মধ্যে কিন্তু তড়িৎ যেতে পারে। মানে আমি কথাটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, ধরো একটা বাটিতে নুন আছে, সেই নুনটাকে তুমি জলে এরকম করে গুলে দিয়েছো, আর আরেকটা বাটিতে নুন আছে সেখানে তুমি জল দাওনি। ঠিক আছে, এবার তুমি এবার একটা দুটো তামার তার কারেন্টের সঙ্গে যুক্ত করে তুমি যদি ওই যেটাতে শুধু নুন আছে তার মধ্যে দাও, ওই নুনের মধ্যে কিন্তু তারটা দিতে হবে, আর যেটাতে নুন জল মেশানো আছে সেখানে দাও, দেখবে নুন জলের মধ্যে যদি তুমি হাত দাও, মানে আমি হাত দিতে বলছি না তোমাদেরকে, মানে আমি জাস্ট এক্সাম্পল বলছি, তোমরা নিজেরাই এটা অনুভূতি বুঝতে পারবে যে ওই নুন জল, যেটা নুন জল সেটা যদি আমরা যদি স্পর্শ করি তাহলে আমার শক লাগবে, কিন্তু যেটা কঠিন পদার্থ সেই তারের মাঝামাঝিতে যদি কোথাও আমরা হাত দিই তাহলে আমাদের শক লাগার সম্ভাবনা নেই। ওই তরল পদার্থের মধ্যে কিন্তু, মানে কঠিন যেটা নুনের মধ্যে জল মেশানো আছে তার মধ্যে তুমি কিন্তু ওই শকটা পাবে। কেন? কারণ ওই গলে যাওয়া জায়গার মধ্যে কিন্তু তড়িৎ পরিবহন হচ্ছে। তাহলে বিজ্ঞানীরা ভাবলেন তাহলে এই গলে যাওয়া নুনের মধ্যে কি করে তড়িৎ পরিবহন হচ্ছে, কঠিন অবস্থায় তো হচ্ছে না। ঠিক আছে, তো গলে যাওয়া নুনের মধ্যে তড়িৎ পরিবহন সময় বিজ্ঞানীরা বলেন তাহলে কি এখানে ইলেকট্রন যাওয়া আসার জন্য কি হচ্ছে? তো বলছে না, ওই তরলের মধ্যে তো ইলেকট্রন যাওয়া আসা করতে পারবে না, ওই নুন জল যেটা গলা অবস্থায় আছে তার মধ্যে তো ইলেকট্রন যাওয়া আসা করতে পারবে না। তাহলে যাওয়া আসা যদি করতে না পারে তাহলে কোন অবস্থায় এটা তড়িৎ পরিবহন করছে? তখন বিজ্ঞানীরা ভেবে দেখলেন যে এখানে দুটো পদ্ধতি হতে পারে। এখানে দুটো পদ্ধতি মানে কিরকম? না, এখানটায় এই যে কঠিন পদার্থটা উৎপন্ন হয়েছে এইটা যখন গলে যাচ্ছে গলা অবস্থায় এই এটা কি তৈরি করছে? একটা সোডিয়াম প্লাস আর একটা সিএল মাইনাস, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তৈরি করছে। এই ক্যাটায়ন আর অ্যানায়নটা তৈরি করছে, এই ক্যাটায়ন আর অ্যানায়নটা তৈরি করার জন্যই কিন্তু ওই ওর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্ট যাওয়ার জন্য, তরলের মধ্যে কারেন্ট যাওয়ার জন্য কারা দায়ী? আয়নগুলো দায়ী। আয়নগুলো একদিক থেকে অন্যদিকে যাওয়া আসা করছে বলে কারেন্ট যাচ্ছে ওই তরলটার মধ্যে বলে তোমার হাতে কিন্তু শক লাগছে। ঠিক আছে, তাহলে এই যে সোডিয়াম প্লাস আর সিএল মাইনাস, এই যে এরা যুক্ত হয়েছে, এরা কিভাবে যুক্ত হয়েছে? না, এটা প্লাস এটা মাইনাস, পজিটিভ আর নেগেটিভ, তাহলে একটা ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে কি হয়? একটা আকর্ষণ ক্রিয়া করে, বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এরা পরস্পর আকর্ষণ করে শুধুমাত্র এটা এটার সঙ্গে নয়, আরো অনেক ক্লোরাইড, মানে এই যে ক্লোরিনের যে মাইনাস সেটাকে ক্লোরাইড বলছে, আর সোডিয়ামের যে আয়ন সেই ক্লোরাইড আর সোডিয়াম আয়ন পরস্পর পরস্পরকে অনেকগুলো একসঙ্গে যুক্ত করে রেখেছে, তৈরি করেছে NaCl। আমরা আমরা সংকেত লিখছি নুনের সংকেত NaCl, কিন্তু NaCl বলে লেখা যায় না, কারণ কি এনে একটা NaCl বলে তো এনে আর একটা এনে একটা সিএল তো নেই, কারণ সোডিয়ামের চারিদিকে অনেকগুলো সিএল আছে, আবার ক্লোরাইড সিএল এর মাইনাস সিএল মাইনাসের চারিদিকে অনেকগুলো এনএ প্লাস আছে। তাহলে তুমি নুনের সংকেত নুনের তুমি তুমি সংকেত কি করে লিখবে? NaCl। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এটা আমাদের সংকেত, আমাদেরকে সংকেত এটা সহজভাবে লিখে দেওয়া হয়েছে বিভিন্ন গণনার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো যে এনএ প্লাস আর সিএল মাইনাস তৈরি হলো কি করে।
এই যে এখানে আমরা এই বিক্রিয়া করলাম, এখানে এন এ প্লাস আর সি এল মাইনাস তৈরি হলো কি করে? তাহলে এর জন্য তোমাদেরকে যেতে হবে 86 পাতায়। তাহলে তোমরা 86 পাতায় যাও, দেখো 86 পাতায় আমি এখানে তোমাদেরকে একে দেখাবো যে কি করে এন এ প্লাস আর সি এল মাইনাস হচ্ছে। দেখো সোডিয়াম, সেই সোডিয়াম, সোডিয়ামের মধ্যে মোট কটা প্রোটন আছে? 11টা প্রোটন আছে। তাহলে 11টা প্রোটন থাকলে 11টা ইলেকট্রন থাকবে। তাহলে প্রথমে দুটো, ভালো করে তোমরা আমার সঙ্গে সঙ্গে তুমি বইয়ের ছবিটাও দেখবে, তাহলে তারপরে কটা? 8টা। প্রথম কক্ষে দুটো থাকে, তারপরের কক্ষে থাকে 8টা, তাহলে 4, 5, 6, 7, 8। তাহলে মোট 11টা প্রোটন হলে 11টা নিউট্রনও আছে। তাহলে 2 আর 8টা 10টা হলো। তাহলে তারপরে কক্ষে কটা আছে? 1টা। এটা হলো সোডিয়াম, ঠিক আছে। আমি এবার যেহেতু তোমাদের এই ভিডিওটা দেখতে তোমাদের সোডিয়ামটা পাশে, আমি এদিকে ক্লোরিনটা আছি। ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে আছে ইলেকট্রন, প্রোটন আছে 17টা প্রোটন, তাহলে 17টা ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষে কটা? আবার একই, এগুলো সব মাইনাস, ঠিক আছে, মাইনাস, আমি সব লিখছি না এভাবে, মাইনাস। তাহলে প্রথম কক্ষে 2টি, তারপরে কক্ষে দেখো কটি? 8টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে তারপরে কক্ষে কটি? 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7, সব মাইনাস। মাইনাস কেন? ইলেকট্রন নেগেটিভ আধান যুক্ত, সেই জন্য এগুলো সব মাইনাস, ঠিক আছে, এগুলো সব মাইনাস। তাহলে এটা আমি কার রাখলাম? এটা ক্লোরিন, ক্লোরিন পরমাণু, এটা একটা একটা সোডিয়াম পরমাণু, একটা ক্লোরিন পরমাণু। এবার কি হয় দেখো, এখানে এখানটাই সোডিয়াম পরমাণু বাইরের একদম বাইরে কটা আছে? 1টা। ক্লোরিন পরমাণু একদম বাইরে কটা আছে? 7টা। কারণ 2 আর 8 10 আর 7 17, 17টা প্রোটন মানে 17টা ইলেকট্রন। এইটা এদের এখানে নিয়মটা হচ্ছে যে প্রত্যেকটা পরমাণু ওর বাইরের পক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়। প্রত্যেকটা পরমাণু তার বাইরের পক্ষে যেন 8টা থাকে তাই চেষ্টা করে। কেন চেষ্টা করে? 8টা ইলেকট্রন বাইরে কার থাকে? নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, মানে সরি হিলিয়ামটা নয়, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এই সমস্ত। হিলিয়ামের ক্ষেত্রে 2টো থাকে, ঠিক আছে, মানে সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। কেন হতে চায়? কারণ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে সুস্থির, স্টেবল, সহজে ভাঙে না। তাহলে সবাই তো চাইবে যে আমি এমন একটা গঠন করবো যেন আমি না ভাঙি। তাহলে সবাই কি করতে চাইবে? বাইরের পক্ষে কটা রাখতে চাইবে? 8টা। তাহলে ভালো করে দেখো, এর 2টো আছে, তারপরে 8টা আছে, তারপরে 1টা আছে, এর 2টো আছে, তারপরে 8টা আছে, তারপরে 7টা আছে। তাহলে এর ক্ষেত্রে কিভাবে 8টা করবে? তাহলে এ কি চাইবে? যে আমি একটা পরমাণু ত্যাগ করে দেবো, একটা ইলেকট্রন ত্যাগ করে দেবো, একটা ইলেকট্রন ছেড়ে দেবো। তাহলে এ কি চাইবে? ক্লোরিনের বাইরে 7টা আছে, তাহলে 8টা করার জন্য কি করবে? এ চাইবে একটা ইলেকট্রন কারোর কাছ থেকে নেওয়ার জন্য। তাহলে এই পরমাণু থেকে একটা ইলেকট্রন এই পরমাণুতে স্থানান্তরিত হয়, সেই জন্য এর ইলেকট্রনটা কমে গেল, এটা কমে গেল, এখানে একটা ইলেকট্রন। আমি একটু বড় করে দেখালাম যে এখান থেকে আসছে বলে, একটু বড় করে দেখালাম। তাহলে এর বাইরে কটা হয়ে গেল? 8টা। তাহলে এরও বাইরে কটা হয়ে গেল? 8টা। এখন এর বাইরে বলতে দেখো, এর তো এটার তো বাইরের কিছু নেই, তাহলে এখন বাইরের বাইরের কক্ষ বলতে কোনটা? এই কক্ষটা, এখানে 8টাই আছে। তাহলে এখান থেকে এটা দেওয়ার জন্য এ কি হয়ে গেল? এন এর থেকে হয়ে গেল এন এ প্লাস। কি করে হলো? না, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিল, আর ক্লোরিন কি করলো? একটা ইলেকট্রন নিল। তাহলে হয়ে গেল কি? সি এল মাইনাস। তাহলে এন এ প্লাস আর সি এল মাইনাস পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করলো? এন এ সি এল। কিন্তু এই যে এন এ সি এল, এরকম কি একটা যুক্ত হয়? তা কিন্তু নয়, এরকম করে অসংখ্য অসংখ্য পরমাণু পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে। কিন্তু সোডিয়াম যেভাবে যতটা থাকবে, ক্লোরাইড সি এল মাইনাস ততটাই থাকবে সংখ্যার দিক দিয়ে, কিন্তু যুক্ত হবে কিন্তু অসংখ্য, সমসংখ্যক যুক্ত হবে, কিন্তু সংখ্যাটার পরিমাণটা হবে অনেক, ঠিক আছে। তোমরা ওই 85 পাতায় দেখো একটা NaCl এর ছবি দিয়েছে, দেখো কিভাবে NaCl, Na প্লাস আর Cl মাইনাস গুলো আছে। ভালো করে তোমরা ছবিটার দিকে তাকাও, দেখো প্লাস গুলো সাদা সাদা গুলো, যেগুলো প্লাস মানে Na প্লাস, আর যেগুলো একটুকু সবুজ কালো সবুজের মতো দিয়েছে সেটা মাইনাস। একটা প্লাসটা সোডিয়াম প্লাসটা ছোট, আর Cl মাইনাসটা হচ্ছে দেখো বড়, কিরকম ভাবে একটা সুন্দর একটা গঠনের মতো আছে, যেমন সে নুনের একটা গঠন এঁকেছিলাম ঠিক সেরকম ভাবে, এইরকম ভাবে সঙ্গবদ্ধ হয়ে থাকে, কারণ এটা কঠিন পদার্থ, তীব্র আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। তাহলে এদের মধ্যে এই দিকটা সোডিয়াম হচ্ছে ধাতু, সিএল হচ্ছে অধাতু। তাহলে ধাতু আর অধাতুর মিশ্রণে বেশিরভাগ ক্ষেত্রেই এইরকম একটা যৌগ তৈরি হয়, যেগুলো এই আয়নের মাধ্যমে যৌগ তৈরি করে, তাদেরকেই বলা হয় আয়নীয় যৌগ।
আয়নের মাধ্যমে যৌগ তৈরি করছে। এবার তোমাদের যতগুলো আমি পদার্থ প্রথমে আমি সংকেত লিখেছিলাম মনে পড়ছে, নুন, পোড়াচুন, কলিচুন, এগুলো লিখেছিলাম। দেখো পোড়াচুন লিখেছিলাম সিএও, সিএও তে কি করে তৈরি হয় না, সিএ টু প্লাস আর ও টু মাইনাস এরা যুক্ত হয়, তাহলে আয়নের মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করলো একটা পোড়াচুনের ক্লাস। তুমি যখন বাজারে চুন কিনতে যাবে, চুনটা দেখবে তো ঢেলাগুলো কিরকম ধরনের হয়, একটা সুনির্দিষ্ট গঠন হয় ক্যালাসের মতো, তখন কি দেখো ওখানে বহু সংখ্যক ক্যালসিয়াম আয়ন আর অক্সাইড আয়ন যুক্ত হয়ে আছে, ঠিক আছে। তাহলে এরকম এটা ধাতু, এটা অধাতু, তাহলে ধাতু আর অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেগুলো তৈরি করছে সেগুলো হচ্ছে আয়নীয় যৌগ, ঠিক আছে। তাহলে তোমরা 86 পাতার পর যে ছবিটা দেখলে, এনএসসিএল এর ছবিটা, সেই 86 পাতার ছবিটার পর দেখো 87 পাতায় আরো কত কত রকমের যৌগের দেখো নাম দিয়েছে, কি কি নাম দিয়েছে। একটা দিয়েছে সোডিয়াম ক্লোরাইড, আর একটা দিয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, যদি নামটা ভুলে যাও লিখে নাও, এর নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এই যে এইগুলো, এই যে NaCl অণু, ক্যালসিয়াম ক্লোরাইড অণু, এই কথাগুলো বলা কিন্তু ঠিক নয়, কারণ এরা একটা অণু বলে এদের কোনো অস্তিত্ব নেই, এরা একসঙ্গে অনেকগুলো মিলে মিশে থাকে, ঠিক আছে। যাই হোক আমরা এখন এটা দেখবো, এটা আমরা জেনে নিলাম যে এদের মধ্যে এরা সবসময় আয়নীয় যৌগ, এদের মধ্যে প্লাস মাইনাস আয়নগুলো যুক্ত হয়, কিন্তু যখন আমরা এই এর গঠনটা লিখি তখন এখানে প্লাস মাইনাস লেখার দরকার হয়নি, ঠিক আছে। তা তোমাদের 87 পাতায় যে ছকটা দিয়েছে সেই ছকটা তোমাদেরকে করতে হবে। প্রথমে দেখো NaCl এর ছক দিয়ে, NaCl এর একটা স্ট্রাকচার লিখে দিয়েছে যে N এর একটা প্লাস, Cl এর একটা মাইনাস, তাহলে টোটাল প্লাস মাইনাস কিন্তু সমান হবে, তাহলে টোটাল প্লাস মাইনাস যদি সমান হয় তাহলে কি হবে, মানটা জিরো, ঠিক আছে। তোমাদের পড়ে দিয়েছে NaCl, N এর মধ্যে একটা প্লাস, N এর মধ্যে দেখো Na প্লাস, তাহলে কটা প্লাস, একটা প্লাস, Cl মাইনাস একটা মাইনাস, তাহলে একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, জিরো হয়ে গেল, টোটাল কিন্তু নিউট্রাল হবে একদম। এইটা তো দেখো ক্যালসিয়ামে কত প্লাস, টু প্লাস, কিন্তু সিএল কত, একটা মাইনাস, তো কিন্তু কটা সিএল আছে, দুটো, তাহলে দুটো সিএল মাইনাস, তাহলে দুটো প্লাসের জন্য দুটো সিএল মাইনাস, তাহলে সিএসিএল টু। যেমন দেখো MgO, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, Mg টু প্লাস, ও টু মাইনাস, তাহলে দুটো প্লাসের জন্য দুটো মাইনাস, তাহলে টু প্লাস টু মাইনাস, জিরো হয়ে গেল, ঠিক আছে। এইরকম করে তোমাদের দেখবে পটাশিয়াম ক্লোরাইড KF দিয়েছে, ZnS জিঙ্ক সালফাইড দিয়েছে, তোমাদের Na2O সোডিয়াম অক্সাইড দিয়েছে, Al3+ আর O2- Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়েছে। তাহলে কখনো কখনো তোমাদেরকে সংকেতগুলো লিখতে দিয়েছে, এই সংকেতগুলো লিখবে। আমি তোমাদেরকে আরেকটা এখানে, এই যে এটা ওই ছকটার মধ্যে দেখো অ্যালুমিনিয়ামেরটা আমি দেখিয়ে দিচ্ছি, অ্যালুমিনিয়াম কত প্লাস আছে, 3+, ওটা কত আছে, 2-। তাহলে বলো তো তুমি কি করে সমান করবে, 3+ এর সঙ্গে 2- সমান করে কি করে করবে, তাহলে তুমি একটা কাজ করো দুটো অ্যালুমিনিয়াম নাও, তাহলে দুটো অ্যালুমিনিয়াম নিলে কত হবে, 3 × 6, 6+, তাহলে কটা অক্সিজেন নেবে, 3 × 2-, 3 × 6, তাহলে সংকেত কি লিখবো, Al2O3, দুটো অ্যালুমিনিয়াম 3 অক্সিজেন, সমান করলাম, চার্জ গুলোকে সমান করলাম, অবশ্যই সমান হবে, মানে যৌগের মধ্যে কিন্তু এইগুলো অবশ্যই সমান হবে, দুটো অ্যালুমিনিয়ামের সঙ্গে 3টে অক্সাইড, এরকম ভাবে পরপর পরপর যুক্ত হয়ে আছে একসঙ্গে, এইভাবে একটা ক্যালাসের মতো গঠন করেছে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের আয়নীয় যৌগ, এইটা বললাম আমরা আয়নীয় যৌগ। এবার আয়নীয় যৌগে তোমাদের কিন্তু 87 পাতায় নিচের দিকে, 87 পাতার নিচের দিকে দেখো কতগুলো যৌগের নাম দিয়েছে তোমাদের, সেগুলোকে সংকেত লিখতে বলেছে, কি কি বলেছে, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আমি লিখে দিচ্ছি, একটা দুটো লিখবো, তোমরা কিন্তু বাকিটা করবে, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড AlF3, জিঙ্ক অক্সাইড ZnO, পটাশিয়াম ক্লোরাইড KCl, ঠিক আছে। এবার কটা প্লাস কটা মাইনাস সেটা আবার করবে, আর বাকি দুটো কিন্তু আমি করলাম না, তোমরা অবশ্যই করবে, ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম সালফাইড, ঠিক আছে। তাহলে 87 পাতা পর্যন্ত আমরা আয়নীয় যৌগ সম্পর্কে দেখলাম। এবার আয়নীয় যৌগের পর আমরা যদি তার পরের পাতায় চলে যাই, তার পরের পাতায় দেখো আমরা এই যে বিভিন্ন রকম যৌগের সম্পর্ক তো দেখলাম, তাহলে আমরা এবার তার পরের পাতায় বলতে আমরা 88 পাতায় যাচ্ছি, ঠিক আছে। আমরা পেজ নাম্বার বলে দিলাম এখানটায় 88, ঠিক আছে। তা 88 পাতায় দেখো কি লেখা আছে, যে কিছু কিছু ক্যাটায়ন আছে, যেমন ধরো
এনএ প্লাস, এমজি টু প্লাস, ক্যালসিয়াম টু প্লাস। আচ্ছা এদের কি আর কখন আর কোনো প্লাস হয়? মানে এনএ প্লাস আমি এনএ টু প্লাস কি কখনো হয়? হয় না। এমজি কি কোনোদিন প্লাস হয়? এমজি প্লাস হয় না। ক্যালসিয়ামের প্লাস হয় বা ক্যালসিয়ামের থ্রি প্লাস হয়? হয় না। মানে এদের এইটা ছাড়া আর অন্য কোনো অন্য কোনো যোজ্যতা দেখা যায় না, অন্য কোনো যোজ্যতা। এই যে কথাটা বলছি যোজ্যতা মানে এই যে যত এখানে যতগুলো আছে প্লাস আধান আধানটা সেটা একটা, এর যোজ্যতা এক। এখানে দুই টু প্লাস আছে মানে যোজ্যতা দুই, এখানে ক্যালসিয়ামের টু প্লাস আছে মানে যোজ্যতা দুই। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবে যোজ্যতাটা। তাহলে এদের এইটা ছাড়া কি আর কোনো কিছু আছে? নেই। কিন্তু কিছু কিছু আয়ন আছে বা কিছু কিছু পরমাণু আছে যাদের একাধিক হয়, যাদের একাধিক হয়। যেমন দেখো তোমাদের কত পাতা বললাম, অষ্টাশি পাতায়, অষ্টাশি পাতায় দেখো তোমাদের কি কি আছে। চারটে মৌলে তোমাদের উদাহরণ দিয়েছে, একটা হচ্ছে আয়রন, আয়রন একটা দিয়েছে, কপার একটা দিয়েছে, মার্কারি আর একটা দিয়েছে টিন। ঠিক আছে, এছাড়াও যদি আর কিছু থাকে আমি বলছি তোমাদেরকে। আয়রনের ক্ষেত্রে এর যোজ্যতা দুইও হয়, এর যোজ্যতা তিনও হয়। তার মানে এদের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, মানে এদের যোজ্যতা কখনো বাড়ে কখনো কমে। যেগুলো যেগুলো কম সেগুলোকে আস উচ্চারণ করতে হয়, আস। যেটা বেশি সেটাকে ই উচ্চারণ করতে হয়। তাহলে এটার নাম হচ্ছে ফেরাস, এটার নাম হচ্ছে ফেরিক। ফেরাস ফেরিক, কমটা হচ্ছে আস, বেশিটা হচ্ছে ইক। ফেরাস ফেরিক। কপারে সেরকম সিইউ প্লাস ওয়ান হয়, সিইউ টু প্লাস হয়, মানে কিউ প্লাস কিউ ক্লিক। মার্কারি সেরকম, মার্কারি প্লাস ওয়ান হয় আবার মার্কারি টু প্লাসও হয়। ঠিক আছে, মার্কারি প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানটা এইভাবে থাকে না, এই জি টু টু প্লাস হয়ে থাকে, মানে একটা মার্কারি একটা প্লাস। এটাকে মার্কিউরাস বলা হয়, এটাকে মার্কিউরিক বলা হয়। টিনের ক্ষেত্রে এটাকে স্ট্যানাস বলা হয়, এস এন টু প্লাস আর এস এন ফোর প্লাস, বেশিটাকে বলা হয় স্ট্যানিক। তাহলে তোমাদের যদি বলা হয় পরীক্ষায় প্রশ্ন দেয় যে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন কয়েকটি মোলের নাম, তাহলে তুমি মোলের নাম এইগুলো লিখবে, লোহা, তামা, মার্কারি, টিন। ঠিক আছে, এদের নামগুলো লিখবে। ঠিক আছে, আবার অনেক আরো আরো অনেক মৌল আছে, ম্যাঙ্গানিজের আছে। ঠিক আছে, ম্যাঙ্গানিজের বিভিন্ন রকম যোজ্যতা দেখা যায়, অনেকগুলো যোজ্যতা দেখা যায়। ঠিক আছে, তাহলে তামা, লোহা, পারদ, টিন, এদের নামগুলো তুমি মনে রাখবে। তাহলে এইটার পর পরিবর্তনশীল যোজ্যতা, এই যে ব্যাপারটা বললাম, এইটার পর তুমি দেখো তোমাকে আবার কিন্তু অষ্টাশি পাতায় ছকে একটা ছক দিয়েছে, আবার নিচের দিকে দেখো নাম লিখ, মানে নাম দিয়েছে, যোগের নাম দিয়েছে, ক্যাটায়ন দিয়েছে, অ্যানায়ন দিয়েছে। ঠিক আছে, যোগের নাম, ক্যাটায়ন, অ্যানায়ন দিয়েছে তোমাকে, কিন্তু যোগের সংকেত একটা করে দিয়েছে, বাকিগুলো করতে বলেছে। তাহলে তুমি দেখো, আমি দুই একটা বলছি, যেমন ফেরাস ক্লোরাইড এফি টু প্লাস সিএল মাইনাস করে দিয়েছে, তাহলে এফি সিএল টু। আচ্ছা, ফেরিক ক্লোরাইড এফি থ্রি প্লাস, এফি থ্রি প্লাস আর সিএল মাইনাস, ফেরিক আর ফেরিক আর এটা ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। দেখো কটা প্লাস আছে, তিনটে প্লাস, তাহলে কটা সিএল লাগবে? তিনটে সিএল লাগবে। তাহলে যদি একটা থ্রি প্লাসের জন্য তিনটে সিএল মাইনাস কেন লাগছে? কারণ এখানে থ্রি প্লাসকে সমান করতে গেলে তিনটে মাইনাস লাগবে। তিনটে মাইনাস কি করে পাবো? তাহলে আমাকে তিনটে সিএল মাইনাস আনতে হবে। তাহলে ফেরিক ক্লোরাইডের সংকেত কি লিখবো? এফি সিএল থ্রি। কেন বুঝতে পারলে? এই তিনটে প্লাসের, তিনটে প্লাসকে সমান করার জন্য তিনটে মাইনাস দরকার, কিন্তু সিএল তো তিনটে মাইনাস হয় না, একটা মাইনাস হয়। তাহলে তিনটে আমার, তিনটে আমি সিএল মাইনাস নিয়ে আসবো, তাহলে একটা ফেরিকের সঙ্গে কটা সিএল যুক্ত হয়ে আছে? তিনটে সিএল। তাহলে ফেরিক ক্লোরাইডের সংকেত কি? এফি সিএল থ্রি। ঠিক আছে, তারপরে দেখো কিউপ্রিক অক্সাইড, সিইউ টু প্লাস আর ও টু মাইনাস। তাহলে এরা এই দুটো প্লাসের জন্য দুটো মাইনাস আছে, তাহলে সিইউ দুটো প্লাস, ও টু মাইনাস, তাহলে একটা এখানে, এরও একটা লাগবে, এরও একটা লাগবে, তাহলে সংকেত কি হবে? সিইউও, কিউপ্রিক অক্সাইড। ঠিক আছে, তারপরে তোমাকে মার্কিউরাস ক্লোরাইড করতে দিয়েছে, এবং ওইটা করার পর তোমাকে নিচে আবার কয়েকটা করতে দিয়েছে, সেটাও তোমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, সেটাও কিন্তু তোমাকে করতে হবে, যে কি কি দিয়েছে দেখো, কিউপ্রাস ক্লোরাইড দিয়েছে, ফেরিক অক্সাইড দিয়েছে, ঠিক আছে, মার্কিউরিক অক্সাইড দিয়েছে, কিউপ্রাস ক্লোরাইড, আমি তোমাকে স্ট্যানাস ক্লোরাইডটা করে দিচ্ছি, স্ট্যানাস ক্লোরাইড, স্ট্যানাস ক্লোরাইড। তোমরা কিন্তু বাকিগুলো অবশ্যই করবে এবং খাতার মধ্যে কিন্তু লিখে রাখবে, সেটাও আমি দেখব। স্ট্যানাস, স্ট্যানাস মানে এস এন, এস এন এর স্ট্যানাসটা কত হয়? টু প্লাস। আর ক্লোরাইডের কি হয়? সিএল কত? মাইনাস ওয়ান। তাহলে দুটো প্লাস স্ট্যানাস, দুটো প্লাস
আর এখানে কটা মাইনাস, দুটো মাইনাস, তাহলে দুটো প্লাসের সঙ্গে সমান করতে গেলে কটা সি এর মাইনাস লাগবে, দুটো সি এর মাইনাস, তাহলে এইটার সঙ্গে এটা যুক্ত হলে কি তৈরি করবে, এস এন সি এল টু, একটা এস এন এর জন্য দুটো সি এল দরকার, তাহলে স্ট্যানাস ক্লোরাইডের সংকেত কি, এস এন সি এল টু। ঠিক আছে, ঠিক এরকম ভাবে বাকিগুলো যেটা করে মানে বলে দেওয়া আছে, কিউক্রাস ক্লোরাইড, ফেরিক অক্সাইড, মার্কিউরি অক্সাইড, এগুলো অবশ্যই তুমি খাতায় কিন্তু করে রাখবে, ঠিক আছে, আমি দেখব। আচ্ছা, এটা 88 পাতা, এবার যদি আমরা 89 পাতায় যাই, 89, দেখো 89 পাতায় কি আছে, 89 পাতায় যেটা লেখা আছে তার নাম হচ্ছে মূলক। মূলক কোনগুলো, মূলক যেটাকে ইংরাজিতে বা র্যাডিক্যালও বলা হয়, র্যাডিক্যাল, ঠিক আছে। এই মূলক বিভিন্ন ধরনের হয়, মানে এখানে মূলকগুলো অ্যাকচুয়ালি দেখো আমরা এতক্ষণ ধরে এক একটা পরমাণুর কথা বলছিলাম, এনএ প্লাস, সিএ টু প্লাস, এমজি টু প্লাস, এফই টু প্লাস, এক একটা পরমাণুর কথা বলছিলাম। এবারে একাধিক পরমাণু যদি যুক্ত হয়ে এরকম করে বা বিভিন্ন রকম প্লাস মাইনাসে যদি যুক্ত হয়, ঠিক আছে, একাধিক পরমাণু, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তাদেরকে মূলক বলা হয়। একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে সেটা হচ্ছে মূলক, সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। দেখো তোমাদের কয়েকটা মূলকের সংকেত দিয়েছে, যেমন লিখেছে অ্যামোনিয়া এনএইচ ফোর প্লাস, একাধিক পরমাণু, নাইট্রোজেন আছে, হাইড্রোজেনও আছে, টোটালটা মিলিয়ে একটা প্লাস, এইটাকে মূলক বলছে। যেমন সালফেট এসও ফোর টু মাইনাস, এটা একটা মূলক, সালফেট। দেখো আবার দেওয়া আছে নাইট্রেট এনও থ্রি একটা মাইনাস, এনও থ্রি, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বনের সিও থ্রি টু মাইনাস, কার্বন আছে, অক্সিজেন আছে, ফসফেট পিও ফোর থ্রি মাইনাস, ঠিক আছে, ফসফেট পিও ফোর থ্রি মাইনাস, এগুলো তোমরা ভবিষ্যতে অনেক পাবে, অনেক যৌগের সংকেতে এগুলো পাবে। তাহলে ফসফরাস আছে, অক্সিজেন আছে, চারটে অক্সিজেন আছে, পিও ফোর থ্রি মাইনাস। তুমি দেখো আরেকটা জিনিস কিন্তু ভালো করে খেয়াল রাখবে, তোমার যে ছকটা দেওয়া আছে মূলকে সেখানে দেখো প্লাস কিন্তু একটা দেওয়া আছে, এনএইচ ফোর প্লাস, বাকি দেখো ম্যাক্সিমামই কিন্তু মাইনাস, মূলকগুলো কিন্তু প্রায় নেগেটিভ আধানযুক্তই হয়, হাইড্রোক্সাইড ও এইচ মাইনাস, ঠিক আছে। তাহলে এরকম ভাবে একটা মূলক যদি একটা যেমন মাইনাস, তাহলে তার সঙ্গে যুক্ত হবে একটা প্লাসের সঙ্গে। আচ্ছা, যদি তোমাকে আমি এইটার সঙ্গে এটা যুক্ত করি, এইটার সঙ্গে এটা, আমি এইটা আর এইটা যুক্ত করবো, এটাকে এখন বাদ দাও, এটাকে এখন আমি এটা আর এটা যুক্ত করবো, তাহলে এটা অ্যামোনিয়াম মূলক, এটা সালফেট মূলক, এখানে একটা প্লাস, এখানে দুটো মাইনাস, তাহলে দুটো মাইনাসের সঙ্গে সমান করতে গেলে তাহলে কি করতে হবে, তাহলে এটা দুটো লাগবে, কারণ এটা এটা মিলিয়ে তো একটা প্লাস হয়, তাহলে এটাকে আমাকে কটা নিয়ে আসতে হবে, দুটো নিয়ে আসতে হবে। তাহলে আমার সংকেতটা কি লিখবো, এন এইচ ফোর কটা লিখেছে, দুটো, আর এসও ফোর কটা আছে, একটা। তাহলে অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি হলো, এন এইচ ফোর হোল টু এসও ফোর, কি করে হলো, এই সালফেট মূলকের যোজ্যতা হয়েছে দুই, অ্যামোনিয়াম মূলকের যোজ্যতা এক, অ্যামোনিয়াম মূলকের এক প্লাস একটা প্লাস, এসও ফোর মাইনাসে দুটো, এসও ফোরের দুটো মাইনাস, ঠিক আছে। এগুলো এইগুলো আরেকটা আরেকটা উপায়ে করা যায়, অ্যামোনিয়াম এর যোজ্যতা কত বললাম এক, একটা প্লাস, এসও ফোর এর যোজ্যতা কত বললাম দুই, তাহলে সংকেত লেখার সময় কি করা হয়, উল্টো পাল্টা করে দেওয়া হয়, মানে এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, দেখো আমি এটাই লিখেছি এনএইচ ফোর হোল টু এসও ফোর। তুমি বাকিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে তুমি একই রকমভাবে করতে পারবে, যেগুলো অলরেডি আমি বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম সালফেটের কথা বললাম, এবারে তোমাকে দেখো ওই ছকটা করতে দিয়েছে, তোমাদের ওই 89 পাতায় দেখো ছকটা দিয়েছে, ছকটাতে কি দিয়েছে, অ্যালুমিনিয়াম নাইট্রেট, প্রথমে ফেরাস সালফেটটা করে দিয়েছে অ্যালুমিনিয়াম নাইট্রেট। দেখো অ্যালুমিনিয়ামের কত প্লাস আছে, এল থ্রি প্লাস, আর আর একটা মূলকের, এটা একটা পরমাণু, এটা একটা মূলক, এনও থ্রি মাইনাস, তাহলে আমি যদি যুক্ত করতে যাই কি করবো, তিনটে প্লাস, তাহলে তিনটে প্লাসের জন্য এটা কটা লাগবে, তিনটে, কারণ এর একটা তো একটা মাইনাস, তাহলে তিনটে মিলিয়ে তিনটে মাইনাস, তাহলে যুক্ত করলাম, তাহলে যুক্ত করলে কি হবে, এটার সঙ্গে এটা যুক্ত করলাম, তাহলে একটা অ্যালুমিনিয়াম আর কটা নাইট্রেট, তিনটে নাইট্রেট, তাহলে এ এল এনও থ্রি হোল থ্রি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত। এরকম করে দেখো তোমাকে অ্যামোনিয়াম নাইট্রেট করে দিয়েছে, এরকম করে তোমাকে ক্যালসিয়াম ফসফেট, এগুলো সব সার, অ্যামোনিয়াম নাইট্রেট একটা সার, মাটিতে জমিতে ব্যবহার করা হয়, ক্যালসিয়াম ফসফেট একটা সার, জমিতে ব্যবহার করা হয়, এবং তোমাকে কিছু করতে দিয়েছে, তোমাকে কিন্তু কিছু করতে দিয়েছে। দেখো নিচেতে ভালো করে দেখো, 88 পাতায়, 89 পাতায়, সরি 89, পেজ নাম্বার হচ্ছে 89, 89 পাতায় তোমার একদম নিচের দিকে দেখো কয়েকটা দিয়েছে, অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক সালফেট, কিউপ্রিক নাইট্রেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইড, ক্যালসিয়াম সালফাইড, সালফেট হচ্ছে এসও ফোর টু মাইনাস, আর সালফাইড হচ্ছে এসও থ্রি টু মাইনাস, ঠিক আছে। এবার তোমাকে আমি একটা আমি করে দিতে পারি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড,
সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড, সোডিয়াম এনএ প্লাস, হাইড্রোক্সাইড মূলকটা তুমি দেখে নেবে সংকেত ওইচ মাইনাস, তাহলে একটা এনএ প্লাস একটা ওইচ মাইনাস, তাহলে সংকেত কি হবে এনএ ওইচ, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। বেশ, তোমাকে আরেকটা করে দিচ্ছি, কিউপ্রিক নাইট্রেট, কিউপ্রিক নাইট্রেট, বাকিগুলো কিন্তু অবশ্যই করবে, কিউপ্রিক নাইট্রেট, কিউপ্রিক বলেছে, তাহলে কপারের দুটো আছে, একটা প্লাস ওয়ান একটা প্লাস টু, কোনটা ইক, প্লাস টুটা, একটা কপারের দুটো জর্জেট, একটা প্লাস একটা ওয়ান একটা টু, একটা প্লাস ওয়ান একটা প্লাস টু, ছটাতে দেখে নেবে কোনটা কিউপ্রিক যেটা প্লাস টু, নাইট্রেটের কি এনও থ্রি মাইনাস, তাহলে এর দুটো, এর জর্জতা দুই এর জর্জতা এক, তাহলে উল্টো পাল্টা করো, তাহলে কি হবে এর জর্জতা দুই সেটা এর ঘরে যাবে, এর জর্জতা এক এটা এর ঘরে আসবে, তাহলে এর এক, একটা লেখার দরকার নেই, ওর ঘরে কত যাবে দুই, তুমি বুঝতেই পারছো এই দুটো ক্লাসের জন্য দুটো মাইনাস দরকার, তাহলে কিন্তু এর মধ্যে মাইনাসটা একটা আছে, তাহলে এটা কি করবো এটাকে আর একটা নিয়ে আসবো, তাহলে এনও থ্রি দুটো আছে, সিইউ এনও থ্রি হোল টু, এটা হয়ে গেল কিউপ্রিক নাইট্রেটের ফর্মুলা। তাহলে এরকম পর্যন্ত তুমি বাকি ফর্মুলাগুলো অবশ্যই করবে, ঠিক আছে, অবশ্যই করে খাতার মধ্যে লিখে রাখবে, আমি দেখে নেব, ওকে। তাহলে আমরা 89 পাতা পর্যন্ত মোটামুটি যে বিভিন্ন রকম যৌগ আছে সেই যৌগ এগুলো দেখলাম, এবং তাদের আমরা এটা বললাম, এগুলো এগুলো মানে সবই ম্যাক্সিমামই হচ্ছে তোমার কঠিন কঠিন পদার্থ সবই, তাদের একটা নির্দিষ্ট একটা কেলাসাকার গঠন আছে, যাদের একটা জ্যামিতিক গঠন আছে, তারা অনুরূপে অস্তিত্ব এদের নেই, ঠিক আছে। 89 পাতায় আমরা এটা দেখলাম, এবারে আমরা যদি 90 পাতায় যাই, আমরা যাবো এবার 90 পাতায়, আমরা যাবো এবার পেজ নাম্বার 90, ঠিক আছে, পেজ নাম্বার 90, 90 দেখো আমাদের কি আছে, সমযোজী যৌগ, সমযোজী যৌগ, সমযোজী যৌগ ইংরেজিতে বলা হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড। আগেরটা কি যৌগ ছিল, এই তো লেখাই আছে, এখন বুঝিনি, আয়নীয় যৌগ, এবারে কি বলছি সমযোজী যৌগ, সমযোজী যৌগ তাহলে কোনটা, সমযোজী মানে সম মানে সমান, যোজী এক সমান, যোজ্যতা এরকম ভাবে বলা যায়, মানে সমানভাবে ব্যবহার করা হয় এরকম কিছু যৌগ, সমানভাবে ব্যবহার করা মানে হয় মানে কিরকম ব্যাপারটা, আগেরটার কথা বলি, আয়নীয় যৌগের, আয়নীয় যৌগে আমরা কি দেখলাম, একজন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, একজন ইলেকট্রন নিচ্ছে, একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে, একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, এটা হচ্ছে আয়নীয় যৌগ, ঠিক আছে। তাহলে একটা পরমাণু ইলেকট্রন, একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, আর একটা পরমাণু ইলেকট্রন, একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, একটা পরমাণু ইলেকট্রন বর্জন করছে, ঠিক আছে। সেইভাবে তৈরি হয়েছিল একটা ক্যাটায়ন প্লাস আর একটা অ্যানায়ন মাইনাস, তাহলে ক্যাটায়ন অ্যানায়ন মিলে তৈরি করেছিল আয়নীয় যৌগ, ধাতু আর অধাতু মিলিয়ে তৈরি করেছিল আয়নীয় যৌগ। সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম, এখানে আর ওই প্লাস আর মাইনাস তৈরি হবে না, এখানে কিন্তু প্লাস আর মাইনাস তৈরি হবে না, এক্ষেত্রে কি হবে বলে সমানভাবে ব্যবহার করবো, সমানভাবে ব্যবহার করবো, কিরকমভাবে সমানভাবে ব্যবহার করবে, মানে তুমি ধরো যে একটা একটা বড় জমি, একটা বড় জমি দু ভাই ভাগ পেয়েছে, তাহলে অর্ধেক হয়েছে, তাহলে একটা বড় জমি আছে, এই বড় জমিটা দু ভাই, এটা এ ভাই এটা বি ভাই, তাহলে সমানভাবে ভাগ করেছে, দু ভাইয়ের মধ্যে সম্পর্ক খুব ভালো, কিন্তু দুটো দুজন আলাদা আলাদা করে বাড়ি করছে পাশাপাশি, এর বাড়ি করার সময় এ বাড়ি করেছে, এ বাড়ি করেছে এখানে, এও বাড়ি করেছে এখানে, কিন্তু সবাই কি করছে পাঁচিল দিচ্ছে, এও এ কি করেছে এও পাঁচিল দিচ্ছে, বিও কিন্তু বলছে, বি ভাই বলছে আমিও পাঁচিল দেবো, কিন্তু তাহলে এই জায়গাটা কি করবে এইখানটাতে, এবার যখন দেখবে যখন পাঁচিল দেওয়া হয়, যখন বাড়ি করা হয় পাঁচিল দেওয়া হয়, তখন কি হয় রাস্তার দিকে একটুকু ছেড়ে দেওয়া হয়, যে দু ফুট ছেড়ে দিলাম তিন ফুট ছেড়ে দিলাম, তাহলে এই জায়গাটা পাঁচিল দেওয়ার সময় কি করবে, তখন এ ভাই বি ভাই যেহেতু সম্পর্ক খুব ভালো, তখন বললো ঠিক আছে আমরা যেখানে আমাদের একদম সীমানা দুজনেরই, আমরা সেখানেই পাঁচিল দেবো, তাহলে সমানভাবে, তাহলে এই পাঁচিলটাকে আমি এমনভাবে পাঁচিল দেবো, এই ভাই এই ভাইয়েরও কোনো জায়গা যাবে না আলাদা করে, এই ভাইয়েরও কোনো আলাদা করে জায়গা ছাড়তে হবে না, তাহলে এই পাঁচিলটা কিন্তু তাহলে দুজনেই সমানভাবে ভাগ করছে, এবং সমান এই পাঁচিলটার জন্য যা খরচ হবে দুজনেই সমানভাবে ভাগে ভাগ করে নেবে, তাহলে এই পাঁচিলটাকে এই ভাইও ব্যবহার করছে বি ভাইও ব্যবহার করছে, তাহলে সমানভাবে ব্যবহার করছে, তাহলে ঠিক এইরকম ভাবেই সমযোজী যৌগ তৈরি হয়, মানে এই একটা পরমাণুর ইলেকট্রন এও ব্যবহার করে, এই পরমাণুর ইলেকট্রন এও ব্যবহার করবে, সমানভাবে ব্যবহার করবে, ঠিক আছে।
তাহলে এইরকম এরকম ভাবে যে যৌগ তৈরি করা হয় তাদের সেগুলোই হচ্ছে সমযোজী যৌগ। তোমরা ভালো করে আগে ছবিটা দেখো হাইড্রোজেনের, তোমরা 90 পাতায় হাইড্রোজেনের ছবিটা দেখো ভালো করে, তুমি দেখো একটা হাইড্রোজেনের কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, আর একটা হাইড্রোজেনেরও তাই কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, ঠিক আছে। একই বলছে, এ বলছে দেখো, দেখ আমি যদি তোকে ইলেকট্রন দিয়ে দিই তাহলে আমার আর ইলেকট্রন থাকবে না, তাহলে আমি অস্থির হয়ে যাবো, মানে মানে সুস্থির থাকবো না, আমি আমার আমি ভেঙে ভেঙে যাব, আমার পরমাণু আর থাকবে না, আমি ভেঙে পড়বো, ঠিক আছে। এও বলছে তাহলে আমিও তাহলে ইলেকট্রন আমি যদি নিয়ে নিই তাহলে আমারও একটু অসুবিধা আছে, তাহলে বলছে তাহলে কি করবো, তাহলে বলছে যে ঠিক আছে তাহলে আমরা ইলেকট্রনগুলোকে মাঝামাঝি একই রকম একই দুজনেই একসঙ্গেই ব্যবহার করি মাঝামাঝি জায়গায়। তাহলে কেমন জায়গাটা, জায়গাটা হচ্ছে ঠিক এরকম, দেখো ছবির মধ্যে তুমি বইয়ের ছবিটার সঙ্গে একটু মিলিয়ে নেবে, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এদের নিউক্লিয়াস মাঝে যা ছিল তাই আছে, এই গোলটার মধ্যে এই দুটো ইলেকট্রন আছে, এই গোলটার মধ্যে এই দুটো ইলেকট্রন আছে, তার মানে এই হাইড্রোজেনের ইলেকট্রন এও ব্যবহার করছে, এই হাইড্রোজেনের ইলেকট্রন এও ব্যবহার করছে, সমানভাবে ব্যবহার করছে, এইভাবে তৈরি হচ্ছে সমযোজী যৌগ। তাহলে হাইড্রোজেন এইচ টু, এটা তৈরি হলো এইচ টু হাইড্রোজেন অণু, এটা একটা সমযোজী যৌগ। তাহলে এরকম আরো কত কি যৌগ যৌগ হতে পারে, একই ধরনের পরমাণু সবসময় সমযোজী যৌগ তৈরি করে, যেমন ও টু সমযোজী যৌগ, এন টু নাইট্রোজেন গ্যাস সমযোজী যৌগ, কারণ একই পরমাণু, একই পরমাণু হলে কি হয়, কেউ কাউকে ইলেকট্রন দিতে চায় না, যে তুমি আমার ইলেকট্রন নিয়ে নে এরকম এরকম হয় না, মানে আমি ইলেকট্রন ছেড়ে দিলাম তুই ইলেকট্রন নিয়ে নিলি, এরকম হবে না, কি হয় না, দুজনেই বলবে যে ঠিক আছে মাঝামাঝি জায়গায় আমরা এমন ভাবে ইলেকট্রন গুলোকে মানে আমরা ব্যবহার করব যে আমার ইলেকট্রন তুইও ব্যবহার করতে পারবি, তোর ইলেকট্রন আমিও ব্যবহার করতে পারবো, এইভাবে হয় সমপরমাণুগুলো। তাহলে ও টু, এন টু, এইচ টু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি একটা সমযোজী যৌগ। অক্সিজেন তো আমরা ব্যবহার করছি, অক্সিজেন তো বাতাস থেকে নিচ্ছি, অক্সিজেন একটা গ্যাসীয় সমযোজী যৌগ, তাই না। তাহলে এইরকম আরো সমযোজী যৌগ আছে, তোমরা প্রত্যেক দিন আমরা বাড়িতেও কিন্তু ব্যবহার করছি, যেমন আয়নীয় যৌগ ব্যবহার করছি নুন, NaCl, ঠিক সেরকম সমযোজী যৌগ বাড়িতে ব্যবহার করছি। দেখো তোমাদের ঠিক ওপর দিকে ওই পাতারই ওপর দিকে তরল কোন পদার্থ, জল, H2O, H2O জল একটা সমযোজী পদার্থ, ঠিক আছে। গ্যাস হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, আরো গ্যাসীয় যৌগ মিথেন, CH4, অ্যামোনিয়া, NH3, হাইড্রোজেন সালফাইড যেটা পচা ডিমের গন্ধ, H2S, ফসফিন, PH3, কার্বন ডাইঅক্সাইড, CO2, এরকম আরো প্রচুর আছে যেগুলো হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে। তাহলে আমরা তোমাকে যদি প্রশ্ন দেয় যে তুমি প্রত্যেক দিন বাড়িতে ব্যবহার করো এমন কিছু সমযোজী যৌগের নাম বলো, তাদের সংকেত লেখো, তাহলে জল, H2O, অক্সিজেন, O2, ঠিক আছে। আরো আছে চিনি, চিনি আমরা ব্যবহার করি, চিনি কিন্তু একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থ সমযোজী যৌগ, চিনি কিন্তু একটা সমযোজী যৌগ, চিনি, ঠিক আছে। চিনির সংকেত কি, চিনির সংকেত তোমরা যদি না মনে থাকে লিখে নাও, এটা হচ্ছে চিনির সংকেত, কার্বন 12টা, হাইড্রোজেন 22, অক্সিজেন হচ্ছে 11, ঠিক আছে। C12 H22 O11, কার্বন হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে চিনি তৈরি হয়, এটা একটা সমযোজী যৌগ, ঠিক আছে। গ্লুকোজ এটা একটা সমযোজী যৌগ, ঠিক আছে। সেলুলোজ, স্টার্চ, এগুলো সবই সমযোজী যৌগ, ঠিক আছে। তাহলে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরকম কঠিন সমযোজী যৌগ, চিনি বলতে পারো, গ্লুকোজ বলতে পারো, তরল হচ্ছে জল, H2O, আচ্ছা গ্যাসীয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, যত গ্যাসের মধ্যে গ্যাসীয় পদার্থগুলো আছে সবই হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে। তাহলে সমযোজী যৌগ হাইড্রোজেনের গঠন কেমন সেটা দেখানো গেল, এবং এই হাইড্রোজেনের গঠনে এই সমযোজী যৌগ দেখলে ছবিটা ঠিক এরকম ভাবে এঁকেছিলাম আমি, এরকম ভাবেই দেখাতে হয় সমযোজী যৌগ প্রত্যেকের ক্ষেত্রে, ছবিটা কিন্তু এরকম ভাবে এই জায়গাটাকে দেখাতে হবে যে সমানভাবে ব্যবহার করছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এইচ একটা বন্ধন, এইচ এই যে একটা বন্ধন লিখলাম, কেন লিখলাম বলতো, কারণ দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন তৈরি হয়, দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, একটা বন্ধন, দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন তৈরি হয়, যে তৈরি হলো H2। তাহলে দুটো ইলেকট্রন নিয়ে যদি একটা বন্ধন হয় তাহলে চারটি ইলেকট্রন নিয়ে কটা বন্ধন হবে, দুটো বন্ধন, যেমন O2-র মধ্যে হয় একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সঙ্গে দুটো বন্ধন করে, তাহলে কটা অক্সিজেন, কটা ইলেকট্রন আছে এখানে, চারটে, এখানে দুটো, এখানে দুটো, তাহলে এর এর দুটো ইলেকট্রন এসছে, এরও দুটো ইলেকট্রন এসছে, সমানভাবে ব্যবহার করছে। আচ্ছা আগেরটাতে কিন্তু আয়নীয় যৌগে বলেছিলাম সবাই কেন এরকম ইলেকট্রন আয়নীয় যৌগতে ইলেকট্রন দিতে চায়, নিতে চায়, কারণ ওই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়, এদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম,
যে এরা কেন সমানভাবে ব্যবহার করছে, কারণ এরা সবাই নিষ্ক্রিয় যৌগের মতো, নিষ্ক্রিয় মৌলের মতোই হতে চায়, সরি নিষ্ক্রিয় মৌল যৌগ নয়, নিষ্ক্রিয় মৌলের মতোই হতে চায় সবাই, কারণ নিষ্ক্রিয় মৌলের বাইরে 8টা ইলেকট্রন থাকে। এরা যদি এরকম করে সমানভাবে ব্যবহার করে তাহলে এদের বাইরে 8টা ইলেকট্রন হবে। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়ামের 2টো থাকে, তাহলে হাইড্রোজেন এরকম 2টোর মতো হবে। তাহলে তোমার, তোমাকে যদি বলা হয় এগুলো এরকম করছে কেন, এরকম করার কারণ কি, সমানভাবে ব্যবহার করছে, কেউ সমানভাবে ব্যবহার করছে, কেউ ইলেকট্রন দিয়ে দিচ্ছে, কেউ নিয়ে নিচ্ছে, তাহলে তুমি তখন বলবে যে সবাই ওই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য হয় ইলেকট্রন দিচ্ছে মানে দান করছে বা গ্রহণ করছে মানে আয়নীয় বন্ধন হচ্ছে, অথবা ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করছে মানে সমযোজী বন্ধন হচ্ছে। এই যে বন্ধনটা, এই বন্ধনটা সমযোজী বন্ধন, সমযোজী যৌগের যে বন্ধন সেটা সমযোজী বন্ধন, আর আয়নীয় যৌগে কোনো বন্ধন নেই, সেখানে হচ্ছে একটা আকর্ষণ বল, প্লাস মাইনাসের মধ্যে, প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ বল। কথাগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে, অবশ্যই আমি যেগুলো বলছি বা বইয়ে যেগুলো দেওয়া আছে খাতায় লিখে লিখে পড়লে ভুলবে না, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা অণু অণু পেলাম H2, একটা হাইড্রোজেন অণু বলতে আমরা বলবো H2, ঠিক ঠিক সেইভাবে একই রকম ভাবে আমরা দেখো তোমাদের এবার আমরা যদি 91 পাতায় চলে যাই, এবার 91 পাতায় চলে যাও, তাহলে 91 পাতায় দেখো কয়েকটা লাল গোলাপি রঙের কয়েকটা লাইন লেখা আছে, অণুর মধ্যে যে মৌলের যোজ্যতা বেশি সেই মৌলের পরমাণু মাঝখানে বসে, আর যে মৌলের পরমাণু যোজ্যতা কম সেটা চারপাশে থাকে। মানে যেমন CH4, এটা দেখতে কেমন হবে, কিরকম ভাবে লিখবে, না CH4 এইভাবে লিখতে হয় CH H H H, কার্বনটা কোথায় আছে, মাঝে, কি বলেছে, যে পরমাণু যোজ্যতা বেশি তাকে মাঝে রাখতে হয়, আর যেগুলো কম সেগুলো পাশে থাকে, চারিপাশে থাকে। কার্বনের যোজ্যতা 4, সেজন্য তো 4টাকে ধরে রেখেছে, ঠিক আছে? আর হাইড্রোজেনের যোজ্যতা 1, কারণ হাইড্রোজেন একটার সঙ্গে যুক্ত হয়ে আছে, একটা হাইড্রোজেন একটার সঙ্গে যুক্ত হয়ে আছে, ঠিক আছে? তাহলে CH4 মিথেন, এই যে মিথেন গ্যাসটা, মিথেন গ্যাসটা অ্যাকচুয়ালি গঠন এইরকম। যেমন জল, আমরা যে জল খাচ্ছি H2O, জলের গঠন কেমন জানো, OH H, অক্সিজেন মাঝে আছে, এদিকে HH আমাদের পাশে আছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে জলের সংকেত। ঠিক সেরকম ভাবে তোমাদেরকে 91 পাতায় দেখো কয়েকটা ছবি দিয়েছে, কয়েকটা ছবি দিয়ে দিয়েছে, নিয়ে তোমাকে বলেছে যে তুমি বলো যে কিভাবে কটা সমযোজী বন্ধন আছে। এখানে কটা সমযোজী বন্ধন, একটা বন্ধন, 2টো বন্ধন, 3টে বন্ধন, 4টে, 4টে সমযোজী বন্ধন। এখানে কটা, 1টা 2টো, ঠিক আছে? তোমাদেরকে দেখো, তোমাকে দেখো করতে বলেছে, জলের তো করে দিয়েছে তোমাকে, জলেরটা কেমন করে দিয়েছে, H2O, অক্সিজেন, অক্সিজেনের যোজ্যতা কত লিখে দিয়েছে, 2, হাইড্রোজেনের যোজ্যতা কত, 1, যেমন H2S, সালফারের যোজ্যতা কত লিখেছে, 2, তাহলে সালফার কজনকে ধরে রাখবে, 2টো হাইড্রোজেনকে, তাহলে H2S এ কিরকম আছে, এদিকে একটা H, এদিকে একটা H, জলের মতোই হবে। তাহলে কটা বন্ধন, 2টো বন্ধন, এই একটা সমযোজী বন্ধন, এই একটা সমযোজী বন্ধন, H2S 85-এর গন্ধযুক্ত গ্যাস। তাহলে প্রত্যেকটা এক একটা করে দিয়েছে, আর একটা ঠিক ওই টাইপেরই আর একটা তোমাকে করতে বলেছে, অ্যামোনিয়া করে দিয়েছে, ফসফিন করতে বলেছে, মিথেন করে দিয়েছে, CCL4 তোমাকে করতে বলেছে, আবার NCL3 করতে দিয়েছে তোমাকে, NCL3, NCL3 দেখো নাইট্রোজেনের কত যোজ্যতা বলেছে, 3, আর ক্লোরিনের কত, 1, তাহলে নাইট্রোজেন 3 মানে তিনজন, 3টে ক্লোরিনকে ধরে রাখবে NCL3, কারণ 3টে ক্লোরিন আছে, নাইট্রোজেন 3টে ক্লোরিনকে ধরে রেখেছে বলেই তো নাইট্রোজেনের যোজ্যতা 3, আর প্রত্যেকটা ক্লোরিন একটা একটা সঙ্গে যুক্ত হয়ে আছে, তাহলে প্রত্যেকটা ক্লোরিন একটাই যোজ্যতা, সিএল লিখছিলাম -1, একটাই যোজ্যতা। তাহলে নাইট্রোজেন NCL3 দেখতে এরকম, তাহলে PCL3 দেখতে একই রকম হবে। তাহলে কটা বন্ধন হচ্ছে সমযোজী, 1, 2, 3, 3টে সমযোজী বন্ধন, ঠিক আছে? এরকম করে বাকি যেগুলো তোমাদের আছে সেগুলো তোমরা করে নেবে, তোমরা বইয়ের মধ্যেই করতে পারো, বইয়ের মধ্যে করলে রুল পেন্সিলে করবে, ভবিষ্যতে যদি তোমার মনে হয় যে এখানটা একটু ভুল হয়েছে তাহলে আমাকে দেখিয়ে নেবে, কারেকশন করবে, ঠিক আছে? তো চেষ্টা করবে ভালো করে বুঝে করা, তাহলে আর ভুলটা হবে না। একদম 91 পাতায় শেষে দেখো, এই যে, এই যে পরমাণু এরকম কেন দেখতে হচ্ছে, আমি, তুমি তো বলতে পারো যে স্যার আমি এরকম করে না লিখে আমি যদি সোজাসুজি লিখি, এদিকে এন লিখলাম, এদিকে সিএল, এদিকে সিএল, উপরে সিএল, তা কিন্তু নয়, এইভাবে কিন্তু হবে না। সেটা বিভিন্ন রকম যন্ত্রের সাহায্যে বিভিন্ন বিজ্ঞানী কিন্তু পরীক্ষামূলকভাবে দেখেছেন যে এদের গঠনটা যেমন এরকম করে রাখা আছে ঠিক সেই রকম, অন্যভাবে তুমি লিখতে পারো না। এবার অনেক সময় আমরা তাড়াতাড়ি কোনো একটা বিক্রিয়া করার সময় হয়তো তাড়াতাড়ি লিখে নিই, সেটার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাকচুয়াল গঠনটা এইরকম, অ্যাকুরেট, একদম সঠিক গঠন হচ্ছে এইরকম,
ঠিক আছে, তাহলে এটা এগুলো আমি বোর্ডের মধ্যে করছি, তো এগুলো আমাদের দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক আমরা এখানে করতে পারবো না। ত্রিমাত্রিক মানে থ্রি ডাইমেনশন, এক্স ওয়াই জেড তিনটে ঠিকভাবে দেখতে পাবো, থ্রিডি ছবি, থ্রিডি ছবি যেগুলো বলি আমরা, থ্রিডি থ্রিডি ছবি, তার জন্য চশমা দেয়, বিভিন্ন রকম দেখে ছবিগুলো সামনে দিকে চলে আসে, ওই রকম ভাবে ওই রকম স্ট্রাকচার আমরা এই বোর্ডের মধ্যে করতে পারবো না। ওই রকম ভাবে দেখতে গেলে তোমাদেরকে বিভিন্ন রকম যন্ত্রের সাহায্য নিতে হবে বা তোমাদেরকে ইন্টারনেটের সাহায্যে দেখতে হবে বিভিন্ন ভিডিওতে। তাহলে সমযোজী যোগ সম্পর্কে আমরা বললাম, তাহলে আমরা আজকে আমরা শুরু করেছিলাম 83 পাতা থেকে, তাই তো? তাহলে আমরা 83 পাতা থেকে 83 থেকে 91 এই পর্যন্ত তোমাদেরকে পড়ালাম, 83 পাতা থেকে 91 পাতা পর্যন্ত পড়ালাম, যেখানে আমরা দেখলাম আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইডের কিভাবে গঠন তৈরি করছে সেই রকম কয়েকটা যৌগের সংকেত, তারপর কিছু বললাম পরিবর্তনশীল যোজ্যতা, কিছু কিছু মৌল আছে যাদের যোজ্যতা অনেকগুলো হয়, যেমন আয়রন, লোহা, তামা, ঠিক আছে। আচ্ছা, আর দেখলাম কিছু মূলকের মূলকের সংকেত, প্লাস মাইনাস বিভিন্ন রকম সংকেত আমরা দেখলাম, তাদের কিছু যৌগের গঠন আমরা একটা দুটো করে দেখলাম, বাকি তোমাদেরকে করতে বললাম। তারপরে আমরা দেখলাম সমযোজী যৌগ, হাইড্রোজেন কি করে তৈরি হচ্ছে, জল কি করে তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে জলের গঠনটা কিরকম সেগুলো আমরা দেখলাম। একটা অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন, একটা বন্ড করার জন্য, একটা বন্ধন করার জন্য দুটো ইলেকট্রন লাগে সেটা আমরা জানলাম। এবং 91 পাতায় তোমাদের দেখো ছকের মধ্যে কিছু যৌগের গঠন করে দেওয়া আছে এবং কটা করে সমযোজী বন্ধন আছে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা তোমাকে লিখতে বলেছে, তো সেটা তুমি একটু লিখে নেবে, আমি একটা দুটো করে দিলাম, সেটা সাহায্য নেবে, ঠিক আছে। আর বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, আমি এটার উপর কোশ্চেন দেবো, এই পাতাটা যত পাতা পড়ালাম তার উপরেই কোশ্চেন দেবো, সেই কোশ্চেনটা বাড়িতে করবে এবং স্কুল খোলার পর আমাকে দেখাবে, ঠিক আছে। তাহলে বাড়িতে থাকো, ভালো করে থাকো, ভালো করে পড়াশোনা করো, একটু ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা তোমাদেরকে চালিয়ে যেতে হবে, চালিয়ে যাও, ঠিক আছে। আশা করি কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে নিতে পারো, ঠিক আছে, থ্যাংক ইউ।